গণপরিবহনে বাসের চাহিদা অতুলনীয়, বিশেষ করে সিউড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যেভাবে তাদের পরিষেবা দিয়ে আসছে সেই জায়গায় অনেকটাই ধুঁকছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এই সংস্থা কেন ধুঁকছে তা খুঁজে বের করতে দিন কয়েক আগেই সিউড়ির উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো পরিদর্শনে যান সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কয়েকদিন আগে আমি এখানে পরিদর্শন এসেছিলাম, এসে আমি দেখলাম যে এখানে যে দুরবস্থা, এখানে বিভিন্ন ধরনের গাছ গজিয়েছে, কর্মচারী যারা এখানে কাজ করে তাদের জীবন হাতে নিয়ে কাজ করতে হচ্ছে, কারণ এত জঙ্গল, সাপ করে ভয় আছে, পোকামা করে ভয় আছে। তো আমি সেদিন এসে তো বললাম, আমি তোমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলছি কিন্তু আমি তাকে ধরতে পারিনি, চেষ্টা করব তার সঙ্গে কথা বলার এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সেই পরিদর্শনের পর তিনি ডিপোর বেহাল অবস্থা দেখে পুনরায় এই পরিবহন ব্যবস্থাকে ছন্দে ফেরাতে উদ্যোগ নিলেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সিউড়িতে যে ডিপো রয়েছে সেই ডিপোতে অবস্থিত হরজন বাজার এলাকায় এই ডিপো বর্তমানে আগাছায় ভরে গিয়েছে এবং বেশ কিছু বাসকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, বলা যেতে পারে ওই বাসগুলো বসে রয়েছে। এই পরিস্থিতি দেখে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী মঙ্গলবার সেখানে যায় এবং সেই এলাকা আগাছা মুক্ত করার চেষ্টা চালান, এমনকি তাকে নিজের হাতে দেখা যায় আগাছা পরিষ্কার করতে। আগাছা পরিষ্কার করার পাশাপাশি তিনি জানান, এখানকার আগাছা দেখে আমার মনে হয়েছে এখানে যে সকল কর্মীরা কাজ করছেন তারা জীবন হাতে নিয়ে কাজ করছেন, তাই আমার মনে হয়েছে এগুলি পরিষ্কার করা প্রয়োজন, পাশাপাশি যাতে এই সংস্থার বাস পরিষেবাকে ছন্দে ফেরানো যায় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে, কারণ এই পরিবহন ব্যবস্থার সঙ্গে অনেকে রুজি রোজগার জড়িয়ে রয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সিউড়ি ডিপোর ম্যানেজার জানিয়েছেন তাদের এখানে 28টি বাস রয়েছে, কিছু কিছু বাসের টায়ার সংক্রান্ত সমস্যা রয়েছে, সেই সকল সমস্যা দূর করার কাজ চালানো হচ্ছে। মেইনটেনেন্সের জন্য, রুটিন মেইনটেনেন্সের জন্য বসে কিছু টায়ারের সমস্যা আছে, সেগুলো আবার এসে যাবে, আসলে আবার সব অনরুট হয়ে যাবে। আমাদের 28টা বাস টোটাল, আমার আজকের ডেটে 26টা বাস রানিং আছে, কোনোটা যে টিএসএ নেয়নি তার জন্য বসে আছে, এই জন্য এরকম থাকে বাস আমাদের ওভারঅল অনরুট। এখানকার এই পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত কর্মীরা জানিয়েছেন কিছু কিছু বাসে যন্ত্রাংশ না পাওয়ার কারণে সেই বাসগুলি বসে রয়েছে, পরিকাঠামোর উন্নতি হওয়া প্রয়োজন এই বাস ডিপোয়। বাসে বসে আছে কিছু বাসের মানে ঠিকমতো মালপত্র পাচ্ছে না, জন্য গাড়িগুলো বসে আছে। কি চাইছেন? পরিকাঠামো ঠিক হোক। হ্যাঁ, পরিকাঠামো ঠিক হওয়া তো দরকার, তাতে আমরা সামিল হয়েছি। হ্যাঁ, তাতে আমরা সামিল হয়েছি। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।